ফ্লাড কন্ট্রোল আর ইরিগেশনের কার্যালয় অহা ছমাহত ভাঙি আর এখন উদ্যান আমি নির্মাণ করব খুঁজছি। মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পিছতে গুহাটি মহানগরীত এখনের পিছত আন এখন পার্ক মুক্তি করা দেখা গেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। শেহতভাবে চানমাই যে ফ্লাড কন্ট্রোল অফিস আছে সেই ফ্লাড কন্ট্রোল অফিস আর জলসিঞ্চন অফিস আছে সেই জলসিঞ্চন অফিস ভাঙি আন এখন পার্ক নির্মাণের পরিকল্পনা করেছে রাজ্য সরকারে। আমি চানমারিলেকে যাও, তাত ফ্লাড কন্ট্রোল আর ইরিগেশনের কার্যালয়টা আমার চকুত পড়ে। সেই কার্যালয় দুটাও অহা ছমাহত ভাঙি তাত আমি 20 বিঘা মাটিত আর এখন উদ্যান আমি নির্মাণ করব খুঁজছি। এই দুটা কার্যালয় ভঙার লগেলগে মুকলি হব 20 বিঘাকৈ মাটি। আর এই 20 বিঘাকৈ মাটিত যেহেতু যখন পার্ক নির্মাণ হব সেই পার্কত থাকিব সকল ধরনের ব্যবস্থা, যত থাকিব শিশুর বাবে খেলা ধূলার সকল ধরনের বস্তু, লগতে থাকিব যখন লোকে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করব বিচাৰে তেওঁলোকৰ বাবেও বিভিন্ন ধরনের ব্যবস্থা করব রাজ্য সরকারে। আর বিশেষকে কব বিচাৰিম যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বভার লওয়ার পিছতেই এখন সপ্তমখন পার্ক হব। ইয়ার পূর্বে 6খনকৈ পার্ক ইতিমধ্যে মুকলি করা হয়েছে। ইয়ার লগতে বৰবাইত এখন উর্বান ফরেস্ট নির্মাণ করার কথাও রাজ্য সরকারে চিন্তা চর্চা করেছে। লগতে কব বিচারিম যে দীপর বিল যি আছে সেই দীপর বিলত মথাই নির্মাণ কথা করার কথাও মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রকাশ করেছে। বরবারী পাহাড়ত আমি এখন আরবান ফরেস্ট এখনো আমি নির্মাণ করব খুঁজছি। দীপর বিলখনের চারিওফালে আমি বাঁধ নির্মাণ করি, মথাউরি নির্মাণ করি, তাতে যাতে মানুষে গোটেই দীপর বিলখনতে সাইকেল আদি চলাব পারে। এটা বহুত ডাঙৰ আমি আঁচনি এটাৰ বিষয়ে চেষ্টা কৰি আছো। শেহতীয়াভাৱে চাব যদি যায় ৰাজ্য চৰকাৰে এটাৰ পিছত আনটো পদক্ষেপ গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু তাৰে অংশস্বৰূপ হিচাপে আৰু লগতে গুৱাহাটী মহানগৰীত যিসকল লোক আছে সেই লোকসকলে যাতে খোজকাঢ়িব পাৰে বা তেওঁলোকে ঘূৰি ফুৰিব পাৰে তাৰ বাবেও এই পাৰ্কৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। তাৰ বাবে এইখন চানমাৰি যিটো অঞ্চল আছে অৰ্থাৎ চানমাৰি যি বাস্তৱ আছে সেই বাস্তৱৰ ওচৰতে এইখন পাৰ্ক নিৰ্মাণ কৰিব 20 বিঘাৰ মাটিৰ। ফ্লাড কন্ট্রোল আর ইরিগেশনের কার্যালয়টা আমার চকুত পড়ে। সেই কার্যালয় দুটাও অহা ছমাহত ভাঙি তাত আমি 20 বিঘা মাটিত আর এখন উদ্যান আমি নির্মাণ করব খুঁজছি। লাহে লাহে চারিওফালে যাতে লোকেলিটি বিলাকত পার্ক আমি নির্মাণ করব পারো তার কারণে আমার প্রচেষ্টা অব্যাহত আছে। শীঘ্রে এই দুটা কার্যালয় স্থানান্তরিত কাম আরম্ভ হব। ইতিমধ্যে ফ্লাড কন্ট্রোল যে অফিস আছে সেই কার্যালয়ের কিছু অংশ বা কিছু যে ডিপার্টমেন্ট ইতিমধ্যে বেলতলালে গৈছে, আন কিছু ডিপার্টমেন্ট ইতিমধ্যে চলি আছে আর জলসিঞ্চন বিভাগের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের ডিপার্টমেন্ট সমূহ শীঘ্রে অন্য স্থানলৈ স্থানান্তর করব। আর তারপরেই নিবিদা আরম্ভ হব। নিবিদা আরম্ভ হওয়ার পিছতে পার্কখনের যে কাম সেই কাম আরম্ভ হব আর অতি শীঘ্রে যেহেতু গুৱাহাটীবাসী এখন সুন্দর পার্ক লাভ করব এই চানমারি মাছমজিয়াত তার সকলো অপেক্ষা করে আছে।